কয়দিন পরে বাড়িতে যামু আর ভাবলাম যে দাদা লাগে একটা লুঙ্গি কিনে লয়ে যাই, আমারও তো লুঙ্গি লাইন, লুঙ্গিটা ছিঁড়ে গেছে। তো আমি বাজারে গেছি, যাই কইলাম ভাই লুঙ্গি দিন, দোকানদারে কইলাম, দোকানদারে কো ভাই লুঙ্গি তো নাই, লুঙ্গি শেষ হয়ে গেছে। তো আমি কইলাম ভাই হঠাৎ করে লুঙ্গি শেষ হয়ে গেছে, ব্যাপারটা বুঝলাম না, কারণটা কি হয়েছে কনসা দি। পরে হ্যাঁ কো ভাই যে পরিমণি ভাবি যে লুঙ্গি পরছে, ওনা তো মার্কেটের লুঙ্গি সব শেষ হয়ে গেছে, কেননা লুঙ্গি কোনটা দিব আপনারে কোন লুঙ্গি, দুটা লুঙ্গি আছে, এটা দিন যেত না ভাই, একটা আমার ছেলে নিব আর একটা আমি আমার যে বাইরে আছে বাইরের লাগিয়ে রাখছি। তো আমি কইলাম ভাই অন কি লুঙ্গি সারাই থাম, ও ভাই এটা আমরা জানি না ভাই, লুঙ্গি শেষ হয়ে গেছে, লুঙ্গির অর্ডার দিছি, আপনি লুঙ্গি নেবার আলে আরও 15 দিন পরে আইবেন। তো আমি কইলাম 15 দিন পরে আম লুঙ্গি লাগবো আমারও না কই না, আপনি কোন 15 দিন পরে আইবার লাগিয়া, এটা তো কথা ঠিক করলেন না। ক ভাই আপনি জানিতে যান বেটা মলে খারাপ ব্যাপার শুরু করে দিছি। পরে কি করা মনের দুঃখে আয় পড়ছি, আয়ের রাস্তাতে আইতাছি, তো আমার একটা বন্ধু আছে জিজ্ঞাসা কিরে সিদ্দিক তোর মনটা খারাপ কিয়া। আমি কইলাম আরে ভাই আর কইছিলাম আমি লুঙ্গি কিনবার গেছিলাম গা, না লুঙ্গি তো নাই, বেটা মলে ওর উল্টা পাল্টা কথা কইতাছে। পরে আমার বন্ধু কো লুঙ্গি যে শেষ হইতো না, পরিমণি ভাবি যে লুঙ্গি পরছে, ওনা তো সব বেড়ান বেটান সবাই লুঙ্গি পরা শুরু করে দিছে, লুঙ্গি লুঙ্গি পরা শুরু করেছে, লুঙ্গিটা থাকবো কেমনে। তো আমি কইলাম বেটানে আবার লুঙ্গি পরে সুবিধা কি, কোনা যে শীতের সময় বুঝস না, শীতের মধ্যে কিন্তু যে প্যান্ট ট্যান পরলে যে এগুলা কিন্তু চুলকায় মুলকা, আর ওনা যে লুঙ্গিটা পরলে কিন্তু চুলকায় মুলকায় মজা আছে, অন্ত শীতের দিন একটু চুলকানি একটু বেশি, ছেলে ধরো এরকম চুলকানি মুলকানি, মহিলা ধরো এরকম চুলকানি মুলকানি, কো লুঙ্গি পরলে আরও কী জানি সুবিধা। পরে আমি কইলাম কী সুবিধা, কো তুই বিয়া করছস, আমি কইলাম তো আমি বিয়া করি নাই, কো বিয়া করছস না তাহলে বুঝতে না লুঙ্গির সুবিধাটা কী, মহিলারা যে লুঙ্গি পরতেছে লুঙ্গির সুবিধা আছে, এলেগে তো পরিমণি ভাবি লুঙ্গি পরা শুরু করে দিছে। আমি কই হাই হাই রে কী কস রে, আমি কইলাম লুঙ্গির কথা তুই কস উল্টা কথা, কনা এটা শুনতে উল্টা কথা শোনা গেলে কি কথাটা কিন্তু সত্যি। আচ্ছা ওনা এই পরিমণি লাগিয়া হোনা কি আমরা লুঙ্গি ভরা পাইতাম না কোনছে, ভাবি লুঙ্গি পইরা কি নাচ গান করছে না কি করছে, কইরা হইরা লুঙ্গি পইরা হোনা লুঙ্গির দাম দিছে বাড়াইয়া, ওনা আমরা মনে করুন সাধারণ মানুষ ওনা আমরা লুঙ্গি পাইতাছি না কোনছে দি, ওনা কী করাম লুঙ্গির যে দাম এত এগুলো বা লুঙ্গি তো পাইতাছি না, না কি করাম কই নামনেরাই কইন। আগে দেখতাম নামনের মাঠে ঘাটে মানুষে কাম করতো লুঙ্গি টুঙ্গি পইরা কটনিং টিমিংটি মাইরা মাঠে কাজ করতো, লুঙ্গি পরে কাম করতো, লুঙ্গি পরে কাম করলে কিন্তু সুবিধা, প্যান্ট ট্যান্ট পরে কিন্তু মাঠ ঘাটে কাজ করুন জানা। আর ওনা দেন যে চলচ্চিত্র নায়িকারা লুঙ্গি পরিয়া মনে করেন যে হেরা ওনা ড্যান্স করে নাচ গান করতেছে, ওনা লুঙ্গি সব হেরাই নিছে গা, তো লুঙ্গি তাপলে হেরাই ফরুক, গ্রামের মানুষ যারা আছে কামলা টামলা যারা আছে এরা হয়তো ফ্যান ফেরুক, প্যান্ট শার্ট কুট এইসব পুরো মাঠে কাজ করবো, তেলে হেরা কি চাইতাছে এইগুলা পরে কাজ করবো লাগিয়া, তো গ্রামের মানুষ এইগুলাই পড়ুক, প্যান্ট পরবো শার্ট পরবো কুট পরবো এগুলা পরে হেরা মাঠে ঘাটে কাম করবো, হেরাই লুঙ্গি ফরুক, লুঙ্গি জন হেরাই পরবাসা ফরুক কোনছে দিহি। লুঙ্গির যে দাম আর কয়টিয়া, আর এই লুঙ্গির দামও না মনে হয়েছে মনে করো অনেক দাম হয়ে গেছে গা, এই একমাত্র এই পরিমণি বাবির লাগিয়া লুঙ্গির দাম হয়ে গেছে গা। আরও না মনে করুন যে মানুষের ফ্যান পরবো কিবা ফ্যান পরবো, শীতের সময় প্যান্ট ট্যান্ট পরিয়া তো আর মাঠ ঘাটে কাম করুন জানা, এতে তো অফিস আদালতে যাওয়ার লাগে প্যান্ট ট্যান্ট পরিয়া, তাহলে ওনা মানুষে কি হেরা যে হেরা কি অফিস আদালতে যাইবো, হেরা যে লুঙ্গি পরা শুরু করছে হেরা কি অফিস আদালতে যাইবো লুঙ্গি পরিয়া কোনছে দেখি কারবারটা। আচ্ছা ওনা লুঙ্গির দাম বাড়ে গেছে ওনা আমরা সাধারণ মানুষ তাহলে কি করাম, ভাবি যে লুঙ্গি পরিয়া দেখলাম কি নাচ যে দিছে, বাবা রে বাবা এই নাচ দেখে তো মনে করুন সব পোলাপান পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে যে বা নাচানাচি করছে ভাবি, আর ওই যে কিরম জানি দেহা যায় একেবারে কি আর বলে লুঙ্গি ড্রেস না টঙ্গি ড্রেস এইগুলা শুরু করে দিছে। আচ্ছা ভাবির লো তো অনেক কিছু এইগুলো গা মানছে তো বাজে মন্তব্যটা মন্তব্য করতেছে, ওনা ভাবি একটু লুঙ্গি পরছে সমস্যা নাই, শাহরুখ খানেও তো মনে লুঙ্গি ভরিয়া লুঙ্গি ড্যান্স 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 লাগাইছে, ভাবিও তো একটু মন ডাসা ভাবি মানুষ তো একটু একটু লুঙ্গি টুঙ্গি ফইরা তো নাচ গান করবার ইসা একটু তো বাতাস লাগাইবার ইসা বুঝুন না, নিষেধে একটু একটু বাতাস টাতাস লাগে তো তো ভাবি একটু মজা পাইব বুঝুন না, লুঙ্গিটু এর লেগে লুঙ্গিটা পড়ছে বাজে মন্তব্য টন্তব্য কেউ করুন না যে বুঝছেন, লুঙ্গি পড়ছে কেড়া পড়ছে ভাবি ভাবি।